সৃষ্টি করতেন না, সুন্দর একটি হায়াত দিয়েছেন। এই হায়াত জিন্দগিতে আমি কেহ রাস্তাঘাটে বে করলাম, কেহ দোকান ঘাটে বে করলাম, কেহ আড্ডা খাড়ার মধ্যে কাটি দিলাম, গানের সুরে কাটি দিলাম, ও বাজানরা বেড়া। এই দিন এই দিন নয়, এই দিনের পরে আপনার আমার সামনে আরেকটা দিন আছে, ওই দিনটা শুরু হবে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাতের সাথে সাথে। কথা বলেন ঠিক কিনা? এ এলাকার যুব বন্ধুরে, ও পরদানি সিনমা, ও বোনেরা, ও বাবারা ভাইয়েরা, কত মানুষের লাশ দেখেছি চোখের সামনে, কত মানুষের জানা যায় শরীক হয়ে গেলাম। কোন দিন জানি রে মালাকুল মউত আপনার আমার জন্য সামনে সে হাজির হয়ে যায়। ওই কবর দেশ আপনার আমার সামনে আছে কি নাই? আজকাল হুজুর কবরের কথা শুনতে ভালো লাগে না, আমলের কথা শুনতে ভালো লাগে না, নামাজের কথা শুনতে ভালো লাগে না, মা বাবার খেদমতের কথা শুনতে ভালো লাগে না। ও মুসলমান ভাই, তোমার বিবি কোথায় গেল? তোমার বিবি কোথায় কাজ করে? মা ফিরে আসতে বসতে মন চায় না, আর গানের আসরে জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বাইরে বন্ধুরা একটু মহব্বত নিয়ে বসে যান। ও পরদানি সিনমা বোনেরা, সংসারের কাজ শেষ হয়েছে গো মা, মা উজুটা করে নামাজের মশল্লাটা বিষয়ে বসে যাও গো মা। যেই করে গো মা রঙিন শাড়ি পরে ঢুকলা, ওই ঘর থেকে মনে দিন আদরের সন্তান গুলি টেনে টেনে বাহির কইরা দিব। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাজনরা বাইরা গো, সংসার সাজাইলা, ছেলে মেয়ে কত সুন্দর ভাবে চললা, যে সন্তানের জন্য বাড়ি করলা, যে সন্তানের জন্য গরু করলা, বেন বেরেস করলা। আজকে রাত্রে যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, রাতের বেলায় বলবে মা গো মা, আব্বার লাশের পাশে একা একা থাকতে বড় বই বই লাগে। কথা বলেন ঠিক কিনা? কোথায় সে আজরের সন্তান? আপনার প্রাণের বিবিটাও বলবেন পুত্র রে, তোমার আব্বার লাশের পাশে আমি কেমনে বসা থাকবো, তোমার চাচারে ডাক দাও। কথা বলেন, তোমার চাচারে ডাক দাও, তোমার জেঠারে ডাক দাও, তাদেরকে বলো লাশের পাশে থাকতে, লাশের পাশে যাইতে তোমার মা জননীর বড় ভয় ভয় লাগে। এই মায়া, এই ভালোবাসা, এই মহব্বত কোথায় গেল? বাড়ির জায়গায় বাড়ি, সম্পদের জায়গার সম্পদ, ঘরের জায়গার ঘর পরে রইল, কেউ পাশেও বসে থাকতে চায় না। ওই দিনটাই আপনার আমার সামনে আছে কি নাই? যে দেশে যাব সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপনজন কেহ থাকবে না, ওই কবর দেশের সামানা কিছু জোগাড় করা দরকার আছে কি নাই? এ বাজানটা জবানটা খুলে বলো, দরকার আছে কি নাই? এই যে সামনে আসতেছে সুবর্ণ একটি ঋতু, মাঠ ভরে যাবে দানের চারা দিয়ে। কথা বলেন, বীজ বপন করেছেন দানের, জ্বালা হচ্ছে, কিছুদিন পরে লাগানো শুরু হবে, মনে বড় আশা, পাঁচখানে দশখানে জমি করব, সার দিবেন, পানি দিবেন, সেচ দিবেন, বাঁচবেন, আশা কি গোলা ভরা কি? আশা বলে বলেন, আশা কি গোলা ভরা? ধান এত পরিশ্রম যদি আমরা আমাদের গোলা পড়ার জন্য করি, এই জীবনটা যেদিন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের যাত্রা যেদিন শুরু হয়ে যাবে, এই জিন্দিগির শেষ হাতে, ওই জিন্দিগির শুরু হাতে শেষ নাই, তাহলে চিরস্থায়ী জিন্দিগির জন্য আপনার আমার কিছু জোগাড় করা দরকার আছে কিনা? বাবারা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আমলের কথা তুলে ধরব। কিসের? আরো জোরে বলেন, কিসের আমল আপনার আমার দরকার আছে কি নাই? কার কার দরকার আছে দুই হাত তুলে একটু দেখান তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ 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 মরণের কথা মনে রে মর রে কথা মনে রে স্মরণ কর না আজরা শিলের বাই কপি হত চলবে না বলুন আজরা ইলা শিলের বাই কপি হত মরণের কথা মানস মর কথা মানস স্মরণ কর না আজরা শিলের বাই কাউকে সরবে না বলুন আজরা শিলের বাই কাউকে কত বলেন ঠিক কিনা ও আমার বাজানো না যত ওয়াজ আছে যত ওয়াজ আছে মৃত্যুর ওয়াজের চাইতে বড় ওয়াজ নাই জোরে করুন আল্লাহু আকবার হিন্দু বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন এক এক মানুষের এক এক আকীদা এক এক দলের এক এক আকীদা কথা বলেন আমরা মুসলমান আমাদের আকীদা এক রকম হিন্দু সম্প্রদায়ের লোক যারা তাদের আকীদা এক রকম খ্রিস্টান ধর্ম যারা তাদের আকীদা এক রকম বৌদ্ধ ধর্ম যারা পালন করে তাদের আকীদা এক রকম কিন্তু সব আকীদার মানুষগুলো যদি একত্রিত করেন আপনি যদি বলেন ও বিভিন্ন ধর্মের ভাইরা বলতো মৃত্যুবরণ করতে হবে কিনা এই কথাটা যদি আপনি বলেন হিন্দু লোকটা বলবে বৌদ্ধ লোকটা বলবে খ্রিস্টান লোকটা বলবে ওরে মুসলমান ভাই তোমার সাথে আমার সাথে ধর্মের সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু এমন একটা কথা বলেছো মরণের কথা বলেছো রে ভাই মরণ এমন একটা বিষয় মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই সবাই এক বাক্যে মরণকে মেনে নিবে মরণকে বিশ্বাস করে মরণ মেনে নেই এই মরণ আপনার আমার সামনে আছে কি নাই আর জোরে বলে আছে কি নাই ও আমার বাজানরা আমলের কথা বলবো তার আগে মনটা একটু নরম করে অন্ধকার কবরে যখন আপনার আমার সোয়া দিব মুর্শিদের হুজুরের কাছ থেকে ও শুনেছি বক্তার মুখে দেখে ও শুনেছি 40টা কদম আসার পর পরেই দুইজন ফেরেশতা কবরে ডুববো বলেন তো ওই ফেরেশতাগুলোর নাম কি মন কার একটু কথা বলেন না কি মন কার নাকির আজকে নতুন আর একটু ওয়াজ শুনেন মন কার নাকির কবরে ঢোকার আগে আরেকজন ফেরেশতা ঢুকবো এই ওয়াজ শুনছেন নি আজকে নতুন আর একটু ওয়াজ এড করেন মন কিন নাকির ফেরেশতা কবরে ঢোকার আগে এমপি বলেন মন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন বেনগাড়িওয়ালা বলেন রিস্কাওয়ালা বলেন প্রত্যেকের কবরে মন কিন নাকির ফেরেশতা ঢুকবো কথা বলেন মন কিন নাকির ফেরেশতা কবরে ঢোকার আগে আরেকজন ফেরেশতা কবরে ঢুকবো আমার নবী বলেন ওই ফেরেশতাটার নাম হচ্ছে রুম্মান ফেরেশতা জুরে কন্না আল্লাহ আকবার নাম কি নাম কি রুম্মান ফেরেশতা নাম কি রুম্মান ফেরেশতা ও পরদানি সিনমা বোনেরা হেলাই হেলাই কত সময় কাটাই বা ঘুমা কত মা বোনরা আছে রে সময় পেলে মা বোনদের একটু ওয়াজ করে যাব আমি যেই কথাটা বলতে চেয়েছি একটু মনোযোগ চাই রুম্মান ফেরেশতা কবরে ঢুকব দুনিয়ার জমিনে আপনার যেই রুহটা ছিল ওই রুহটা দিয়ে কবরে জিন্দা করব কে আর জোরে বলেন কে কবরে জিন্দা করব দেখবো একটা লোক একটা ফেরেশতা দেখা যায় যেই ফেরেশতার আকৃতি বড় ভয়ঙ্কর আকৃতি ওই ফেরেশতার চেহারা একজন কুরসিদি চেহারা ওই ফেরেশতার হাতের নুগুলি হচ্ছে লম্বা লম্বা
ওই ফেরেশতার চোখ চোখটা জিলিক মারে চোখটা হলো নীল বর্ণ রাতের বেলায় বিড়ালের চোখ দেখছেন নি কুকুরের চোখ দেখলে কি হয় চোখে চোখ পড়লে জিলিক মারে বই লাগে কি লাগে আর জোরে বল না নীল বর্ণের চোখ ফেরেশতার কবরে আপনাকে আমাকে জিন্দা করে বসানো হবে রুম্মান ফেরেশতা বলবে এরে আল্লাহর বান্দা তোমাকে কিছু ইন্টারভিউ করার জন্য এসেছি রে বান্দা এরে বান্দা জীবনে যা কিছু করেছো সবগুলা আমার লেখা তুমি দেখাও ইন্টারভিউ শুরু আপনার আমার প্রত্যেকের জীবনের ইন্টারভিউটা শুরু হবে রুম্মান ফেরেশতাকে দিয়া রুম্মান ফেরেশতা কইবো বান্দারে দুনিয়ার জমিনে কি করেছো সবগুলা আমার লিখা দেখাও আপনি আমি বলবো কবরবাসী লোকটা বলবে এরে রুম্মান ফেরেশতা কবরের মধ্যে তো কোনো খাতা নাই কবরের মধ্যে তো কোনো কলম নাই কবরের মধ্যে তো কোনো কালি নাই আমি তোমারে কিভাবে লিখা দেখাবো জোরে কর আল্লাহু আকবার ও মুসলমান শুনো আপনার আমার কবরের অবস্থা কি হবে রুম্মান ফেরেশতা করবে বলবে আল্লাহর বান্দারে দুনিয়ার খাতা লাগবে না তোমার গায়ের মধ্যে সাদা মার্কিন আছে ওই সাদা মার্কিনের টুকরা সিরা উঠারে তুমি খাতা বানাও তোমার কাফনের কাপড় দেশের খাতা বানাও যেভাবে অর্ডার সেভাবে কাজ আপনি আমি শরীরের কাফনের কাপড় একটু ছিঁড়ে সাদা কাপড়টা হাতে নিব রোমান ফেরেশতারে খাতা তো বানাইলাম কলম কোথায় পাইব রোমান ফেরেশতা বলবে আল্লাহর বান্দারে তোমার হাতের আঙ্গুলটারে কলম বানা সার নাই সুযোগ না দিরা উত্তর দিবার কোনো সুযোগ নাই ওর রুম্মান ফেরেশতা হাতের আঙ্গুলে কলম বানাইলাম ওটার মধ্যে তো কালি নাই আল্লাহু আকবার বলেন না রুম্মান ফেরেশতারে কালি নাই কালি আমি কোথায় পাইব রুম্মান ফেরেশতা বলবে আল্লাহর বান্দারে তোমার মুখের ভিতরে আঙ্গুলটা ঢুকাও আমার আল্লাহ এটার মধ্যে কালি দিয়া দিব নিজের একটু কবরের লাশ ভাবেন ভাবেন আমি ইন্টারভিউ দেওয়া শুরু হয়ে গেছে খাতা প্রস্তুত কলম প্রস্তুত পরীক্ষা শুরু লেখা শুরু হয়ে গেল বলেন তো এখন জেনে শুনে গুনার কথা লিখবেন নি বান্দাটা লেখা শুরু করে দেব লিখতে 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 লেখা যখন শেষ রুম্মান ফেরেশতা বলবে লেখা শেষ হয়েছে নি কহ শেষ হয়েছে ও কি দেখি তুমি লেখছো রুম্মান ফেরেশতা টানা দিয়া খাতাটা নিব খাতাটা নিয়ে দেখব গো সারা জীবনে যত বালা বালা কাজ করছে সবগুলি লেখছে মাহফিলের মধ্যে এসেছে এই কথাটা লেখছে শালদিগার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়েছে ওইটা লিখেছে শালদিগার রাস্তার মধ্যে ইট পাথর পড়া ছিল হাত দিয়া পা দিয়া ডেকায়া রাস্তাটারে পরিষ্কার করে দিছে এই সবের কথাটা লেখছে চাচারে সালাম দিয়েছে এলাকার মুরব্বীকে সালাম দিয়েছে সব হয়েছে এই কথাটা লেখছে ডান হাতে মসজিদের দান বাক্সের মধ্যে দান করছে এই কথাটাও লেখছে অর্থাৎ তার জীবনের যত নেক আমল করছে সবগুলা লেখছে একটাও গুনাহ লেখছে না জোরে কর আল্লাহু আকবার রুম্মান ফেরেশতা ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে চালাকি করেছো কবরেও কি চালাকি করতে চাও নাকি ও কি করেছি ও তোমার সারা জীবনের শুধু নেক লেখলা গুনাহ কই আল্লাহ হাকুর বলতেন না তোমার সারা জীবনের নেক শুধু লেখলা গুনাহ কই
গুণ আমি কেমনে লেখতাম, গুণার খবর তো আমি জানি কিন্তু লেখতে আমার বড় লজ্জা লজ্জা লাগে। নিজে চুরি করছেন, রাস্তা দেখে হাঁটবেন আর বলবেন কি আমি চুরি করেছি, আর এক বেটার ক্ষেতের পানি ছেড়ে দিয়েছেন, সার দিয়ে এসেছে গতকাল সকালবেলা গিয়ে দেখে তার ক্ষেতের পানি নাই, আরেক বেটার ক্ষেতে গিয়ে রয়েছে, এই যে ছিদ্র করে পানি নিয়ে আসছেন, এই কথা কি আপনি বলবেন সমাজে হাঁটবেন আর বলবেন? রহমান ফেরেশতা কয়, হে আল্লাহর বান্দা তোমার গুনাহগুলি তুমি তাড়াতাড়ি লেখো, অপরাধ বান্দা লিখতে চাইবে না, লিখতে চাইবে না, লিখতে চাইবে না। ফেরেশতা ধমক দিবে, হে আল্লাহর বান্দা দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি লেখ। উক্তব শিক্ষক যখন ছাত্ররা ধমক মারে লেখা করে কিনা, পরে সেই ব্যক্তি লিখতে চাইব না, আমার বড় লজ্জা লাগে। রহমান ফেরেশতা কইব, এরে আল্লাহর বান্দা আজকে গুনাহ লিখতে লজ্জা লাগে, দুনিয়ার জমিনে গুনাহ করেছ তখন কি তোমার লজ্জা লাগে না? সুযোগ নাই, সুযোগ নাই রহমান ফেরেশতার হাত থেকে বাঁচার। ও বাবারা বেরা পর্দানিশীন মা বোনেরা আওয়াজ করে বলেন, সেই দিনটা আপনার আমার সামনে আছে কি নাই? আরো জোরে কন্যা, হেলায় হেলায় বছর কেটে গেল, 60 বছর 70 বছর কাটিয়ে দিলাম, দেখতে দেখতে মাথার চুল গুলি কালো ছিল সাদা হয়ে গেল, গায়ে শক্তি ছিল কমে গেল, মুখ বরা দাঁত ছিল পরে খালি হয়ে গেল, চোখের জিতি ছিল কমে গেল। এইগুলা কি, এইগুলা কি জানুনি? এইগুলা হচ্ছে কবর দেশের যাইবার চিঠির নমুনা। কথা বলে দেখতেছি চুল পেকে গেছে, বাবুনেরই মত কেন পেকেছে? হাই জীবনটা বুঝি বার্ধক্যের দিকে চলছে, চোখটি দেখতাম 5 মাইল 10 মাইল, এখন কাছের লেখাটা দেখি না। এরি বান্দা চিন্তা করেছো যদি কোথায় গেল? তোমার গায়ে মন শুদ্ধি ছিল, 2 মন 2.5 মন দানের বস্তাটা মাথায় নিয়েছো, এখন আধ মন দানও তুলতে পারো না, শুদ্ধি গুলি গেল কোথায় একবার চিন্তা করে দেখেছো রে মন? বোঝা যায় এই যে বাটি পড়েছে জীবনে, বোঝা যায় আর ওজন যাবে, আমার দিনগুলো ফুরে যাচ্ছে। রহমান ফেরেশতা বলবে, বান্দারে দেরি করিস না, তাড়াতাড়ি লেখ, বলবে আমার বড় লজ্জা লাগে রে ফেরেশতা। রহমান ফেরেশতা হাতের মধ্যে চাপ দিয়া ধরব, ও আমার বাবা জিরা গো, রহমান ফেরেশতা হাতের মধ্যে এমন ভাবে চাপ দিব, বুঝা যাইব উহুদ পাহাড়টা যেন আঙ্গুলের মধ্যে চেপে দিয়েছে। বান্দা বলবে, রহমান ফেরেশতারে আর কষ্ট দিস না, আমি লিখতেছি আমার পাপের কথা। সুরে যখন চুরি করে স্বীকার করে না, যদি বলে তাড়াতাড়ি কয়া ফালা কাতর সাথে কে কে আছে মিটা কথা বলে কইবনি, যখন উত্তম মাধ্যম সুর কইরা দেয় ও স্যার মাইরেন না, বলতেছি হে আছে হে আছে, আরো আছে না স্যার আর কেউ নাই, যখন গরম ডিম মেরা দে তখন আসল কথাটা কথা বলে। রহমান ফেরেশতা শাস্তি দিব, বলবো আন্না আমি আমার জীবনের গুনাহগুলিও লিখতেছি, দেখেন এখন লিখবো। ওরে রহমান ফেরেশতা আমি লিখেছি, ফজরের মুয়াজ্জিনে আজান দিয়েছে, আজান শুনে আমি গাড়ি নিয়ে বের হয়েছি, ও চালক বাইরে মনোযোগ দাও, ফজরের আজান শুনে আমি ব্যবসার মধ্যে গিয়েছি আছে কি নাই? ফজরের আজান শুনে আমি লাঙ্গুল কোদাল নিয়ে আমি মাঠের মধ্যে কাজ করতে গিয়েছি, আমার সময় হলো না ফজরের 4 রাকাত নামাজ পড়তাম, আমি এই গুনাহটা করেছি।
মাহে রমজান আমি পেয়েছি, রমজান মাস আমি পেয়েছি, আমার আউলাদরা রোজা রেখেছে, আমি রোজা রাখি না এমন বান্দা আছে কি নাই? কথা বলেন না কেন? আমি এই পরজ ফজর বিধানটা ছেড়ে দিয়েছি, গুনাহ করেছি, এই গুনার কথাটা লিখবে। ও ক্ষেতের দারো ক্ষেত ছিল আমার এক গরিব কৃষকের, আমি লাইলদারে কাইটটা নিজের ক্ষেতটারে বড় করছি, আরেক বেড়ার ক্ষেতটারে কাইটটা ফলাইছি, এই গুনাটাও লিখবো। আসেনি, এটা গুনা না সোয়াব? নিজের ক্ষেতের লাইল কাটলেন, আরেকবার নিজের ক্ষেতের লাইল কাটতে, আরেক বেড়ার ক্ষেতটারে বাড়া সেজেন আর কি, এমন সাইনিস খুব দিছেন, হি বেড়ার ক্ষেতে দুই বুঝি নাই। আসেনি, এই গুণাটাও লেখা হবে খাতায়। গরুর মধ্যে, গরের মধ্যে গুরু গাবি, বিবি বলতেছে গাছ তো নাই, কিছু গাছ নিয়ে আসেন না, সে তাড়াতাড়ি করে আইসি কুচি দিনে ঘুরে গাছ করতে আনু, সব বস্তাটা লইয়া গিয়া আওরে গিয়া দেহে নিজের ক্ষেতের গাছ না কাটতে, আরেকবার ক্ষেত কেটে বস্তা করে নিয়ে আসছি। আসেনিও, হ্যাঁ গাবির দুধ খাইব, যে হালাল হইব না হারাম হইব, সো আপনার গুণা হ্যাঁ আপনি আমি কত গুনা করলাম সমস্ত গুনার লিস্টটাও লিখব, আর চোখের পানি গুলি সাইরা সাইরা কাঁদব। নিজের হিসাব নিজে বুঝবে, যখন গুনাও লেখলো নেকিও লেখলো, এবার তাকায় দেখবে হায় রে হায়, আমার গুনার পরিমাণ বেশি নেকির পরিমাণ কম। বান্দা কান্দা শুরু করবে, কান্দে কান্দে কান্না শুরু করবে, ওই দিনের কান্না শুরু আছে শেষ নাই। রুম্মান ফেরেশতা কাতার হাতে নিয়ে কইব, আল্লাহর বান্দারে এটা হলো তোমার টেস্ট পরীক্ষা। কি পরীক্ষা? কি পরীক্ষা? টেস্ট পরীক্ষা। এই খাতাটার একটা মালা বানাইব, মালা বানায়া ওই কবরবাসীর গলার মধ্যে পরাইয়া দিব, পরাইয়া বলবো আমার ইন্টারভিউ নেওয়া শেষ, একটু পরে দুইজন ফেরেশতা যাইব, যার নাম হইব মনকির নাকির জোরে কন্যা আল্লাহ আকবার। বাবারা বেরাম, ওই কবরের কথা কত ওয়াজ শুনলাম, কত ওয়াজ আপনার আমার জানা আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক ওয়াজ জানি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি, আমাদের একটা জিনিসের বড় অভাব, সেটা হলো মানার, ঠিক কিনা বলেন? সেটা হলো আমল করার, সেটা হলো মানার, অনেক কিছু জানি। ও বাজানরা বেরাম, আশা বরানি জমি করলাম, দান পাবো গোলা বরবো, আপনার আমার দুনিয়ার জমিন থেকে ওই দেশের কিছু সামানা জোগাড় করা দরকার, সেই কবরে মা নাই বাবা নাই, সাদা মার্কিন ছাড়া অন্য কিছুই নাই। সারাদিন ব্যবসা করেছেন, কি করেছেন? আর জোরে বলেন না, ব্যবসা করেছেন, মাঠে কাজ করেছেন, গাড়ি নিয়ে বের হয়েছেন আপনি। আমরা সুখবর পেয়েছি আজকের এই মাহফিলের প্রধান অতিথি পেশা ফজল কবলা, আপনাদের এলাকায় তশরিফ এনেছেন, আমরা সকলে একটা স্লোগান দেওয়া দরকার আছে না? সকলে একটু জানাই হুজুর এসেছে, আশেপাশে তো অনেকে আছে, আয় হায় অনেকে চালাক হয়ে গেছে, মানে কি অনেক অপেক্ষায় প্রধান অতিথি আছে কিনা। এই মিয়া মাহফিল তার সৌন্দর্যের জন্য প্রধান বক্তা এসার পরে যে গুরুত্ব, এরপরে যে গুরুত্ব দেওয়া দরকার আছে কিনা? আপনি আমি যদি শুধু প্রধান অতিথির জন্য বসে থাকি, এটা হবে আপনার ব্যান্সিফি কাজ, এটা মাহফিল কমিটির পক্ষে অত হুজুরদের সাথে আপনি সুবিচার করেন নাই। মাহফিলটা কিন্তু শুধু প্রধান অতিথির জন্য, আপনি মাহফিল আসবেন শুধু অর্ধেক বক্তার ও শুনবেন এক কৃষ্টি যে আর অর্ধেক বক্তারে খালি মাঠ লাগবে, এটা কি আপনার ইনসাফ? এটা কি আপনার জ্ঞানের কাজ? তাই শ্রোতা মন্ডলীকে আমি প্রায় মাহফিলে ওয়াশটাগন করে থাকি, এটা শিখছি কোথা থেকে? এলাকার মহল্লার মিলাদ দেখে, ছোট বাচ্চারা কো হুজুরে খালি ফোর্ট আছে আমন একটু ঘুরে আয়, কি কারণ তারা জানে মাহফিলের একটা সিস্টেম আছে মিলাদের, কি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আমরা সালাম দিই তখন বুঝে একদম শেষ পর্যায়ে, তখন দেখা যায় মহল্লার রুম বড়া, কি বলেন? হাসান আমিসা মাহফিলের শেষ পর্যায়ে তো মানুষ কোথা থেকে আসে, ঘুম থেকে উঠে আসে, সাইরে বাজু হুদুদু ঘুরে ঘুরে কি করব?
ও তো ঘোরাঘুরি করব মানে কি তার আর বক্তার বাকি আছে তাই বাজানরা ভাইরা মাহফিলটা সুন্দর করার জন্য প্রতিটা বক্তার আলোচনা শোনা দরকার প্রধান বক্তার প্রধান অতিথির ওয়াজ শুনে যে সওয়াব পাবেন বাদ মাগরিব আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন ইমাম যদি আলোচনা করে পেন্ডেলের নিচে বসলে এই কি সওয়াব পাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলতেন না জান্নাতের বাগানে যতক্ষণ বসবেন শুধু সমান তালে সওয়াব প্রধানতির জন্য আলাদা কোন স্পেশাল সওয়াব তাই শ্রোতা মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রধান অতিথি এসেছে একটা স্বাগত বার্তা জানাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন আজকে মাহফিলের প্রধান অতিথির আগমন সকলে জোরে সোরে বলি মারহাবা মানুষ দেখতেছেন না এমন একটু উপরে দেখবেন বইরে গেছে এই ভাইদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে এখন মনে কিছু চালাক যারা তারা বলবো কি দিয়ে পারুক সব জি কথা কইছে এখন জামু কি যাইতাম না তেলা গাড়িতে পড়ছে তেলা গাড়িতে ফালামু সবাই সচেতন হওয়া দরকার হ্যাঁ যারা কাজ করে যাদের কাজ আছে তাদের জন্য ভিন্ন কথা উজুর থাকলে ভিন্ন কথা বিনা কারণে ফেন্ডিবিতে হাত দিয়ে হাঁটে মুরবি মানুষ ফান্ডিবি টেবিল লাগে পিছনে উজুরি বয়ে থাকে পরে কোথা থেকে আসে দেখি খেতে ভিতর থেকে বাইরে আয় আশেপাশে থেকে আয় পরে তাই বাজানরা ভাইরা আর কত লম্ব করব না মাহফিলে চলে আসো এই রাতটা প্রতি বছরে হয় না প্রতি মাসে হয় না বছরে মাত্র কয়টা দিন একটা দিনের রাতের সারাটাও না মাত্র অর্ধেক রাত মা বাবা কবর দেশে মায়ের মহব্বতের মানুষ কবর দেশে তাদের কথা স্মরণ করে বসা দরকার আছে কিনা কোথায় ছিলাম বাবা কথা কবর দেশের কথা কোন দেশের কথা কবর দেশের কথা মালাকুল মাউত যখন আসবে এক সেকেন্ডের সুযোগ দেওয়া হবে না ওই ক্ষেতের দান গুলা বরার জন্য এত চিন্তা কোন সাতটা দিতে হবে কোন ধরনের বিষটা দিতে হবে পোকা পড়েছে তাড়াতাড়ি গিয়ে কীটনাশকের মালিক এসে দেখা করবেন স্যার এই অবস্থা কোন ওষুধটা দিব কোনটা কি করব কথা বলেন পোকা পড়েছে কি না আমার ক্ষেতের না নষ্ট হয়ে যাবে ও বাজার দুনিয়ার ক্ষেত নষ্ট হওয়ার জন্য যদি এত পরিকল্পনা এত চেষ্টা আপনার আমার জীবনটা যখন দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাবে ওই কবর দেশের ক্ষেতটা যাতে সুন্দর হয় নাটা যেন সুন্দর হয় কবরটা যেন ফুলের বাগান হয় সেই জন্য দুনিয়ার জমিন থেকে কিছু নেওয়া দরকার আছে কি নাই আরো জন্য দরকার আছে কি নাই